ব্রাজিলের বর্তমান দলটার যে পারফরমেন্স দেখছেন, একজন সাধারণ ব্রাজিল ফুটবল ফ্যান হিসেবে হয়তো আপনার কাছে এটা স্বাভাবিক মনে হবে না, হওয়ার কথাও নয়। ব্রাজিল দল বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে। নিজেদের খেলা প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে ব্রাজিলের জয় কেবল দুটিতে, দুটি ম্যাচে ব্রাজিল হেরেছে, সবশেষ দুটা ম্যাচেই ব্রাজিলের হার উরুগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে। এই অবস্থা দেখে আপনার স্বাভাবিকভাবেই মনে শঙ্কা জাগতে পারে, 2026 বিশ্বকাপে ব্রাজিলকে আপনি দেখবেন তো? সেই প্রশ্ন আসতেই পারে, কিন্তু আপনি আশাহত হওয়ার কোনো কারণ নেই। আরও 13টা ম্যাচ বাকি আছে, সেই 13টা ম্যাচে ভালো পারফর্ম করতে পারলে ব্রাজিল 2026 বিশ্বকাপটায় কোয়ালিফাই করতে পারবে, কথা সেটা নয়। কথা হলো ব্রাজিলের মতো একটা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ একটা দল, ফুটবল বিশ্বের সবচেয়ে সফলতম দল বলা যায়, সেই দলটার এতটা বাজে অবস্থা কেন? ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে, একটা দলকে মাঠের ক্রিকেটে একেবারেই শতভাগ পরিবর্তন করে দিতে পারে একজন অধিনায়ক। ক্রিকেটে একজন যোগ্য অধিনায়কের ভূমিকা সবচেয়ে বেশি, গুরুত্ব সবচেয়ে বেশি। ফুটবলে এই জায়গাতে ভিন্নতা রয়েছে। ফুটবলে একটা দল থেকে সেরা সাফল্য বের করে আনতে হলে আপনাকে অবশ্যই একজন যোগ্য কোচ নিয়োগ দিতে হবে, এর বিকল্প নেই। ব্রাজিল সেই কাজটা দীর্ঘদিন ধরে করতে পারছে না। তিতে ব্রাজিল দলের যখন কোচ ছিলেন তখন ব্রাজিল দলটাকে অর্ধেকটা ডুবিয়েছেন, পরবর্তী অংশে আমরা পুরো ডুবে যেতে দেখতে যাচ্ছি হয়তো ব্রাজিল দলটার। ফার্নান্দো দিনিস ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ, তিনি একেবারেই ব্যর্থ, শতভাগ ব্যর্থ, আরও ব্যর্থ হবেন, ব্রাজিল দলটাকে আরও তলানিতে নিয়ে গিয়ে ঠেকাবেন এমনটাই মনে হচ্ছে। ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল তাকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে, যিনি এরই মধ্যে একটা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। ফার্নান্দো দিনিস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্সের কোচ, তিনি ফ্লোমিনেন্সে দায়িত্বরত অবস্থায় ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের নিয়োগ পেয়েছেন। কতটা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, অপেশাদারিত্ব সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একজন কোচ একটা দলকে সামলাতে হিমশিম খেতে হয়, একজন কোচ একটা দল থেকে সাফল্য বের করে আনতে অনেক গবেষণা করতে হয়, অনেক কিছু করতে হয়। এর মাঝে ফার্নান্দো দিনিস কিভাবে দুটা দলকে সামলাবেন, দুটা দল থেকে সাফল্য বের করে আনবেন, কোন যুক্তিতে তাকে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ বানানো হয়েছে, এটা কেবলমাত্র সিবিএফই জানবে। একটা দলকে আপনি গুছিয়ে তুলতে হলে, একটা দলকে সাজানোর জন্য একটা গবেষণা প্রয়োজন, প্রত্যেকটা ফুটবলারের উপর নজর রাখা প্রয়োজন। ক্লাব ফুটবলে ব্রাজিলের কে কে ভালো করছে, কারা ফুটবলে ছন্দে আছে, তাদেরকে নিয়েই তার দলটা সাজানোর প্রয়োজনীয়তা ছিল। কিন্তু তিনি তার ক্লাব ফ্লোমিনেন্সের দায়িত্বটা ভালোভাবে সামলাচ্ছেন। সাউথ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেস এরই মধ্যে জিতেছে ফ্লোমিনেন্স, কারণ সেটার উপর ফোকাস রয়েছে ফার্নান্দো দিনিসের। তিনি তো অন্তর্বর্তীকালীন কোচ ব্রাজিলের, ফ্লোমিনেন্সের মূল দলের পুরো দায়িত্বটাই তার উপরে, স্বাভাবিকভাবেই তিনি সেদিকে ফোকাস করবেন। আর সিবিএফ বসে আছে কার্লো আনচেলত্তির জন্য। রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদটা শেষ হলে নাকি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন ইটালিয়ান এই কোচ, কতটুকু নেবেন, কতটুকু এই কথা সত্যি হবে সেটাও প্রশ্নই থেকে যাবে। পরবর্তীতে তিনি যদি কোচ হন, তিনি যদি ব্রাজিল দলটার দায়িত্ব নেন সেটা দেখা যাবে, কিন্তু কার্লো আনচেলত্তি যদি শেষ মুহূর্তে এসে চোখ উল্টে ফেলে, অর্থাৎ ব্রাজিল দলের দায়িত্বটা না নেয়, সেই ক্ষেত্রে সিবিএফ এর পরিকল্পনা কি সেটা তো প্রশ্নই থেকে যাবে। আপনি লক্ষ্য করলে দেখবেন আর্জেন্টিনা দলটাকে কতটা পরিবর্তন করেছেন লিওনেল স্কালোনি। তার যোগ দেওয়ার আগে আর্জেন্টিনা কেমন ছিল, যোগ দেওয়ার পরে কি হয়েছে, আর্জেন্টিনা দলের প্রত্যেকটা ফুটবলারের উপর নজর রয়েছে লিওনেল স্কালোনি। তিনি খুঁজে খুঁজে ইউরোপের ক্লাব থেকে বের করেছেন আর্জেন্টিনার এই দলটাকে, তারা এখন সাফল্যের চূড়ায় আছে। একটা কোচ হলে, একজন ফুটবল কোচকে ঠিক এই কাজগুলো করতে হয়, যেই কাজগুলো লিওনেল স্কালোনি করে সেরা সাফল্য পেয়েছেন। ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ যদি নিজেদের এই কথা থেকে বেরিয়ে আসতে না পারে, নিজেদের এই ভুল থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে আগামীর পথচলায় ব্রাজিলের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে, যা হয়তো আমরা এর আগে কখনোই দেখিনি।